আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটি হচ্ছে ভিভো Y11 ফোন। তো এই ফোনটির সমস্যা, ক্যামেরা ঘোলা আসে। দেখুন, ক্যামেরাটা কিন্তু স্মুথ বা ভালো ছবি তুলতে পারবে, ভালো ভিডিও করতে পারবে, বিষয়টা কিন্তু এমন নয়। দেখুন, ঘোলা ঘোলাটে। তো এই ফোনটির প্রথমত সমস্যা ছিল, নেটওয়ার্কটা হঠাৎ করে নো সার্ভিস হয়ে যায়। এরপরে এই ফোনের যিনি মালিক, উনি একজন ডক্টর, উনি যেখানে চাকরি করে, যেখানে অবস্থান করে সেখানে দেখানো হয়েছিল। দেখানোর পরে তারা নো সার্ভিসটা তো ঠিক করতে পারেই নাই। কেন পারে নাই আমি ভালো করে বলতে পারবো না, সেটা তাদের ব্যাপার। তো মাঝখানে ক্যামেরা রেখেই এই মাদার বোর্ডে হিট দিয়েছিল, যার কারণে ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে। এখন আমার কাছে যখন নিয়ে আসছে, উনি নিয়ে আসার পরে আমি নো সার্ভিসের জন্য WTR 2965 এটা চেঞ্জ করছি, এবং এখানে যে নেটওয়ার্কের মেন আইসি সেটা চেঞ্জ করছি। 4G ICটা চেঞ্জ করতে হয় নাই। তো এটা চেঞ্জ করার পরে নেটওয়ার্ক ঠিক হয়েছে, এখন বলতেছে আমার ক্যামেরাটা সমস্যা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ক্যামেরা এই ঘোলাটে হয়ে গেলে, হিট খাওয়ার কারণে হোক আর যে কোনো কারণে হোক, কীভাবে এই ক্যামেরাটা ঠিক করা সম্ভব বা করা যায়। তো দেখুন, এখন এখান থেকে আমি এই ক্যামেরার মাঝখানে যে চোখ বা লেন্সটা থাকে, এই লেন্সটা এই মুহূর্তে আমি খুলে ফেললাম, আর এটাকে আজকে আমি পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো। অর্থাৎ একটা ক্যামেরায়, ক্যানন হোক, সনি হোক বা যে কোনো ব্র্যান্ডের ক্যামেরা হোক, সেটা লেন্স যেহেতু পরিবর্তন করা যায়, আজকে আমরা এই মোবাইল ফোনের ক্যামেরার এই লেন্স পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো। দেখুন, প্রথমে আগের লেন্সটা আমি খুলে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ফেলেছি, দেন এর পরে আমি কী করলাম, এই লেন্স আরেকটা ফোনের ক্যামেরা থেকে, সেটা ওয়ালটন একটি ফোন ছিল, অবশ্যই লেন্সের মানটা আমি ভালো দিয়েছি। তো সেই লেন্সের যে সেই ক্যামেরা বা সেই ফোনের যে ক্যামেরাটা ছিল, ওইটা ওইখান থেকে এই লেন্সটা খুলে আমরা এই ভিভো এই Y11 লেন্স, এই যে দেখুন ওয়ালটনের এই ফোনে ছিল এই লেন্সটা। তো আমরা ক্যামেরা ঠিক রেখে লেন্সটা পৃথক করে আলাদা করে এই ভিভোতে বসিয়ে দিলাম। এখন আমরা এই লেন্সটা সরিয়ে নিলাম, এবং এখন আমরা দেখাবো যে আগে তো আমাদের ক্যামেরাটা স্মুথ বা ক্লিয়ারলি আসতো না, তো এখন আমরা লেন্সটা চেঞ্জ করার পরে ক্যামেরাটা কেমন আসে এইটা আমরা এখন দেখব। তো লকটা একটু কাস্টমারের যেহেতু পার্সোনাল ব্যাপার, আমি না দেখে মানে আপনাদেরকে না দেখিয়ে খুলে আগে লকটা, তারপরে আমি আপনাদেরকে ক্যামেরায় গিয়ে দেখাচ্ছি। দেখুন, আলহামদুলিল্লাহ, পূর্বের যে ক্যামেরার লেন্সটা আমরা দেখিয়েছিলাম, আর এখন দেখুন দেখুন কতটা ক্লিয়ার হলো। দেখুন এই যে স্ক্রুগুলো, দেখুন কতটা ক্লিয়ার হলো। তো আপনারা কিন্তু ভিডিওর শুরুতে দেখেছিলেন ক্যামেরাটা কী মানে কী অবস্থা, ঘোলা ছিল, ঘোলাটে, ছবিটা ভালো করে সে তুলতে পারতো না। এখন আমি লেন্সটা যখন চেঞ্জ করলাম, দেখুন আমাদের ক্যামেরাটা কিন্তু একেবারেই মানে নতুন ফোন কেনার পরে যেমন ক্লিয়ার হয় ঠিক তেমন কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো আসলে অনেক কাজ আছে যেগুলো আপনার হচ্ছে একটু চিন্তা ভাবনা করে করলে কাস্টমারের একটা বড় উপকার হবে। তো দেখুন, এই যে ক্যামেরাটার কাজ করলাম, এটা কিন্তু আমার এই কাস্টমার ভাই সারা জীবন মনে রাখবে যে না, রনি ভাই আমাকে একটা কাজই করে দিছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।